এক কৃপণ এবং তার সোনা একসময় এক কৃপণ ছিল যে তার বাগানের একটি গাছের পাদদেশে তার সোনা লুকিয়ে রাখত প্রতি সপ্তাহে তিনি গিয়ে এটি খুঁড়তেন এবং তার লাভের জন্য আনন্দ করতেন এক ডাকাত যে এটি লক্ষ্য করেছিল সে গিয়ে সোনা খুঁড়ে তা নিয়ে পালিয়ে যায় কৃপণ যখন তার ধনসম্পদ নিয়ে আনন্দ করতে করতে এল তখন সে খালি গর্ত ছাড়া আর কিছুই পেল না সে তার চুল ছিঁড়ে ফেলল এবং এমন চিৎকার করল যে তার সমস্ত প্রতিবেশীরা এসে হাজির হল এবং তিনি তাদের বললেন কিভাবে তিনি এসে তার সোনা দেখতেন আপনি কি কখনো এটির কিছু বের করেছেন তাদের একজনকে জিজ্ঞাসা করলেন না বললেন আমি শুধু এটা দেখতে এসেছি তাহলে বারবার এসে গর্তের দিকে তাকাও একজন প্রতিবেশী বলল এটি আপনাকে ঠিক ততটাই ভালো করবে গল্পের শিক্ষা হলো অব্যবহৃত সম্পদের অস্তিত্ব নাও থাকতে পারে এক একসময় এক বৃদ্ধ কৃষক ছিলেন তার তিন ছেলেকে নিয়ে গ্রামে থাকতেন ধনী হওয়ার জন্য তারা ভাগ্যবান ছিল কিন্তু তাদের সম্মান ছিল না কারণ ছেলেরা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছিল একদিন কৃষক তার ছেলেদের ডেকে বললেন আমার ছেলেরা আমি বুড়ো হয়ে যাচ্ছি আমার দায়িত্ব থেকে অবসর নেওয়ার সময় এসেছে কিন্তু আমি অবসর নেওয়ার আগে আপনাদের সবার জন্য একটি প্রতিযোগিতা তৈরি করেছি বিজয়ী একটি বিশাল পুরস্কার পাবেন ছেলেরা কৃষককে জিজ্ঞেস করল তাদের কি করতে হবে কৃষক প্রতিটি ছেলেকে দশটি লাঠির তিনটি বান্ডিল দিলেন এবং প্রতিটি লাঠি ভাঙতে বললেন যে তাদের লাঠির বান্ডিল দ্রুত ভাঙবে সে বিজয়ী হবে এটি একটি সহজ কাজ ছিল ছেলেরা প্রত্যেকটি লাঠিকে দ্রুত দুই টুকরো করে ফেল শেষ হওয়ার সাথে সাথে তারা আবার মারামারি শুরু করে এক ছেলে বলল আমি জিতেছি অন্য ছেলে বলল আমি জিতেছি অন্যজন বলল না আমি প্রথমে লাঠি ভেঙেছি তাই আমি বিজয়ী কৃষক তাদের থামানোর জন্য চিৎকার করে বললেন যে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি এবং তাদের আরও একটি কাজ করতে হবে কৃষক প্রতিটি ছেলের হাতে দশটি লাঠির আরেকটি বান্ডিল তুলে দিল তিনি তাদের আলাদা লাঠি না টেনে লাঠির পুরো বান্ডিলটিকে দুটি ভাগ করতে বললেন তারা অনেক চেষ্টা করেও তাদের লাঠির বান্ডিল ভাঙতে পারেনি তিন ছেলের অভিযোগ লাঠির বান্ডিল ভাঙা কঠিন কিন্তু এককভাবে একটা লাঠি সহজেই ভাঙা যায় কৃষক বলল তোমরা তিনজনও এই লাঠির মতো যতদিন তুমি থোকায় থোকায় একতাবদ্ধ থাকবে ততদিন কেউ তোমার ক্ষতি করতে পারবে না কিন্তু যদি তোমরা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাও তাহলে তোমরা স্বতন্ত্র লাঠির মতো যা ভাঙা সহজ তিন ছেলে তাদের পিতার কথায় জ্ঞান বুঝতে পেরেছিল গল্পের নৈতিকতা একটাই বল আমরা যখন ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদের আটকাতে পারবে না অনেক বন্ধুর সাথে খরগোশ একটি খরগোশ অন্যান্য প্রাণীদের কাছে খুব জনপ্রিয় ছিল যারা সবাই তার বন্ধু বলে দাবি করেছিল কিন্তু একদিন তিনি হিংস্র কুকুর কাছে আসতে শুনেছিলেন এবং তার অনেক বন্ধুর সাহায্যে তাদের থেকে পালানোর আশা করেছিলেন তাই সে ঘোড়ার কাছে গেল এবং তাকে তার পিঠে হাউন্ডস থেকে দূরে নিয়ে যেতে বলল কিন্তু ঘোড়াটি প্রত্যাখ্যান করেছিল এই বলে যে তার মাস্টারের জন্য তার গুরুত্বপূর্ণ কাজ আছে আমি নিশ্চিত তিনি বলেছিলেন যে সারটি আপনার সাহায্যে আসবে তারপর সে সারের কাছে গেল এবং আশা করেছিল যে সারটি তার সিন দিয়ে শিকারীদের তাড়িয়ে দেবে সারটি উত্তর দিল আমি খুব দুঃখিত কিন্তু আমার একটি মহিলার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু আমি নিশ্চিত যে আমাদের বন্ধু ছাগলটি আপনি যা চান তাই করবে ছাগলটি অবশ্য ভয় পেয়েছিল যে যদি সে তাকে তার উপর নিয়ে যায় তবে তার পিঠ তার কিছু ক্ষতি করতে পারে রাম ছাগলটি নিশ্চিত বোধ করেছিলেন আবেদন করার উপযুক্ত বন্ধু তাই তিনি রামের কাছে গিয়ে ঘটনাটি বললেন রাম উত্তর দিলেন আরেকবার আমার প্রিয় বন্ধু আমি বর্তমান অনুষ্ঠানে হস্তক্ষেপ করতে পছন্দ করি না কারণ শিকারীরা ভেড়ার পাশাপাশি খরগোশ খেতে পরিচিত খরগোশ তখন বাছুরের কাছে শেষ আশা হিসাবে আবেদন করেছিল যিনি অনুশোচনা করেছিলেন যে তিনি তাকে সাহায্য করতে অক্ষম ছিলেন কারণ তিনি নিজের উপর দায়িত্ব নিতে পছন্দ করেন না যেহেতু অনেক বয়স্ক ব্যক্তি কাজটি প্রত্যাখ্যান করেছিলেন এই সময়ের মধ্যে শিকারী হিংস্র কুকুর বেশ কাছাকাছি ছিল এবং খরগোশ ভাগ্যক্রমে পালিয়ে যায় গল্পের শিক্ষা হল যাদের অনেক বন্ধু আছে তার সত্যিই কোনো বন্ধু নেই একটি কাক এবং কলসির গল্প তৃষ্ণায় অর্ধমরা একটা কাক একটা কলসিতে এসে পড়ল। যেটা একসময় জলে পূর্ণ ছিল কিন্তু কাক যখন কলসির মুখে তার ঠোঁট ঢুকিয়ে দিল তখন সে দেখতে পেল খুব সামান্য জলই অবশিষ্ট আছে এবং তিনি এটি পেতে যথেষ্ট নিচে পৌঁছাতে পারেন না তিনি চেষ্টা করেছিলেন এবং আরও চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হতাশায় ছেড়ে দিতে হয়েছিল তখন তার মনে একটা চিন্তা এল এবং তিনি একটি নুডি নিয়ে কলসিতে ফেলে দিলেন তারপর তিনি আরেকটি নুড়ি নিয়ে কলসিতে ফেলে দিলেন তারপর তিনি আরও একটি নুড়ি নিয়ে কলসিতে ফেলে দিলেন শেষ পর্যন্ত তিনি দেখতে পেলেন তার কাছে জল উঠে গেছে আর কয়েকটা নুড়ি ঢালার করার পর সে তার তৃষ্ণা মেটাতে পেরেছিল এবং তার জীবন বাঁচায় গল্পের শিক্ষা হলো একটু একটু করে কৌশল করে কাজটি করো সোনার ডিম রাজহাঁস একদিন এক গ্রামবাসী রাজহাঁসের নিদে যাচ্ছে সেখানে একটি ডিম পাওয়া গেল সব হলুদ এবং চকচকে যখন তিনি এটি তুলেছিলেন তখন এটি সীসার মতো ভারী ছিল এবং তিনি ভেবেছিলেন যে তিনি এটি ফেলে দেবেন যেন তার উপর একটি কৌশল খেলা হয়েছিল কিন্তু তিনি দ্বিতীয় চিন্তায় এটি বাড়িতে নিয়ে গেলেন এবং শীঘ্রই তিনি আনন্দিত হন যে এটি খাঁটি সোনার একটি ডিম ছিল প্রতিদিন সকালে একই ঘটনা ঘটত এবং শীঘ্রই তিনি তার সোনা ডিম বিক্রি করে ধনী হয়ে ওঠেন সে যেমন লোভী হয়ে উঠল এবং রাজহাসের দেওয়া সমস্ত সোনা একবারে পাওয়ার কথা ভাবছিল তিনি হংসটিকে হত্যা করেছিলেন এবং এটি খুললেন কেবল কিছুই খুঁজে পাননি গল্পের শিক্ষা হল অত্যধিক লোক সবকিছু ধ্বংস করে দেয় একটি শিয়াল মোরক এবং কুকুরের গল্প এক চাঁদনি রাতে একটি শিয়াল একজন কৃষকের মুরগির খাঁচা নিয়ে ঘুরছিল এবং দেখল একটি মোরক তার নাগালের বাইরে উঁচুতে বসে আছে সুসংবাদ সুসংবাদ সে কেঁদেছিল কেন এটা কি মোরক বলল রাজা সিংহ একটি সর্বজনীন যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এখন থেকে কোনো পশু পাখিকে আঘাত করতে পারবে না কিন্তু সবাই মিলে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বে বসবাস করবে কেন এটা ভালো খবর বলল মোরক এবং সেখানে আমি একজনকে আসতে দেখছি যার সাথে আমরা এই সুসংবাদ দিতে পারি এবং এই বলে সে তার ঘাড় সামনের দিকে নাড়ল এবং দূরে তাকাল কি দেখছ শিয়াল বলল আমার মাস্টারের কুকুরটি আমাদের দিকে আসছে কি এত তাড়াতাড়ি তিনি চালিয়ে গেলেন খবরটি শোনার সাথে সাথে শিয়াল মুখ ফিরিয়ে নিতে শুরু করে আপনি কি থামবেন না এবং কুকুরকে সর্বজনীন শান্তির রাজত্বে অভিনন্দন জানাবেন না আমি আনন্দের সাথে তা করব শিয়াল বলল কিন্তু আমি ভয় করি সে হয়তো রাজা সিংহের আদেশ শুনেনি। গল্পের শিক্ষা হল যখন কেউ অন্যের ক্ষতি করার কথা ভাবছে তখন তাদের ফেরার সময় একই আচরণ আশা করা উচিত